शुधु भेषज उपादान और पथ्य ग्रहण करे कोविड-19 थेके सम्पूर्ण सुस्थ हये उठेछेन बोले जानालेन पुलिश सदस्य साइफुल इस्लाम। तिनी बोलेछेन राजधानीर हातिरपुलेर एकटी आवासिक होटेले आइसोलेशने थाकार समय ताके सब समय साहस जुगियेछेन सहकर्मीरा। एनामुल कबीर रूपमेर रिपोर्ट। राजधानीर धानमंडी फाड़ीर पुलिश सदस्य साइफुल इस्लाम शरीरे करोना भाइरास शनाक्त हवार पर ताके ढाकार केंद्रीय पुलिश हासपाताले नेওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় হাতিরপুলে রিকুইজিশন করা একটি আবাসিক হোটেলের আইসোলেশন সেন্টারে। সেখানে ওষুধের চেয়ে পথ্যের দিকে বেশি মনোযোগ ছিল তাকে সহযোগিতা করা সহকর্মীদের। প্রতিদিন দুইবার তিনবার করে থেরাপি নেয়, গরম পানি খায় মশলা দিয়ে এবং লবণ পানি দিয়ে গড়গড়ায়। তার সঙ্গে মালটা প্রতিদিন ৩-৪টা আপেল ২টা লেবু তো খাচ্ছি, সিবিট তো খাচ্ছি, আর হাসপাতাল থেকে যথেষ্ট ভালো খাবার দেয়, ডিম সকালে ২টা, দুধ দেয়, পাউরুটি দেয়, কলা দেয়, সব খাই। দেখি এইভাবে 2 দিন করার পর আমার শরীর অনেক পাতল এবং অনেক ভালো লাগে। আমি তখন বুঝতে পারলাম আল্লাহ আমাকে সুস্থ করবো। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আল্লাহকে ডাকি, আর এগুলো কাজ চালা দেয়। পার্সোনাল খাবার, হাসপাতালের খাবার উইথ এই থেরাপিগুলো আমি নিয়মিত দিন 3-4 বার করে করি। সাইফুল বলেছেন বিরূপ পরিস্থিতির মধ্যেও মনোবল হারাননি তিনি। সবচেয়ে বড় কথা হলো মনোবল, সাহস। ফ্যামিলি নিয়ে কোনো চিন্তা করবেন না, বা বাড়িতে বাপ মা নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না। নিয়মিত আপনি গরম পানি খান, থেরাপি লন এবং লবণ পানি দিয়ে গড়গড়ান। আপনি দেখবেন যে পুরাপুরি অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে গেছেন। এটা কিছুই না, করোনা এটা কিছু না। মনোবল, সাহস থাকলে এর কোনো কিছুই না এবং ভয়ের কোনো কারণ নেই। এখানে ডিএমপির 4টি অপরাধ বিভাগের মধ্যে সবচেয়ে বেশি পুলিশ সদস্য করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন রমনা বিভাগ। এর মধ্যে ৩৩ জনেরও বেশি নিউ মার্কেট থানার। টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারকে আইসোলেশন সেন্টার হিসেবে প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে অন্তত ১৫০ পুলিশ সদস্যকে সেখানে পাঠানো হয়েছে। পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদ বলেছেন আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারকে আইসোলেশন সেন্টার ও হাসপাতাল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।